Police Fight. আমাদের বাড়ির চাকরের অবস্থাও তোমার থেকে অনেক ভালো। যা বলছি তাই করো। তোমার ভাড়া কত? 50 টাকা? তো আমি 100 টাকা দিয়ে দেবো। যাও, ব্যাগটা নিয়ে ঘরে যাও। আমি তো আপনাকে আগেই বলেছি এটা আমার কাজ নয়। আর 100 টাকা কেন? 200 টাকা দিলেও আমি এ কাজ করতে পারবো না। 200 জায়গায় 500 নিয়ে যাবে? তোর মতন মাল কেনা দিনে রাতে কিনে, যা বলছে তাই কর। মাফ করবেন, এ কাজ আমি করতে পারবো না। আমার ভাড়াটা দিন, আমি চলে যাবো। চুপ! তপন বিশ্বাসের মুখে মুখে কথা। এই এলাকায় কার ঘরে কটা মাথা আছে যে আমার মুখের ওপর না বলে? শোন, তুই যদি ব্যাগটা নিয়ে ভেতরে না যাস না, তাহলে এই এলাকায় তোর ভ্যান চালানো আমি বন্ধ করে দেবো। আর আমি না চাইলে না ভিক্ষা করেও খেতে পারবি না। কিন্তু কিন্তু দাদা, এটা তো অন্যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমাকে জোর করতে পারেন না। চুপ! শালা ভিখারির বাচ্চা, আমার টাকা আছে, আমি যা খুশি তাই করবো। যা বলছে তাই কর। এগুলো নিয়ে সোজা বাড়ি চলে যা। শোন, ভবিষ্যতে আমার মুখে মুখে কথা বলবি না। বনগা থানার চড়ুইগাছি এলাকার তপন বিশ্বাস, ভারত বাংলাদেশ সীমান্তে তার রমরমা বেআইনি ব্যবসা। মূলত সে সোনার বিস্কুট পাচার করত, আর সেই সুবাদে তার পয়সার অভাব ছিল না। শারীরিকভাবে সামান্য অক্ষম হলেও তার অর্থের জোরে পুরো এলাকার মানুষ তাকে সমছে চলত। তপন বিশ্বাস এবং তার পরিবারের প্রত্যেকেই অর্থের দেমাকে যেন মানুষকে মানুষ বলেই গণ্য করত না। এলাকার কোনো মানুষই তাকে বিন্দুমাত্র পছন্দ করত না, কিন্তু মুখের উপর কথা বলার সাহস ছিল না কারোরই। এই দর্দণ্ড প্রতাপ তপন বিশ্বাসের বিরুদ্ধে এলাকার মানুষ বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু কেন এই বিদ্রোহ, কি কারণে, মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। কই গো, তোমাদের হলো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। রিতা, জানো মা, ব্যাগটা বাবা সাইকেলে কি ঝুলিয়ে দিয়ে। শোনো রিতার মা, গরুগুলোকে আমি ঘাস দিয়ে গেছি, দুপুরে তুমি খোল আর ভুসি দিয়ে বিচুলি মেখে দিও, আর ছাগলগুলোকে মাঠ থেকে নিয়ে এসো, কেমন? আচ্ছা বাবা, তুমি একই কথাগুলো রোজ কেন বলো বলো তো? প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে। সাথে কি আর বলি রে মা, যদি তোরা ভুলে যাস তখন কি হবে, তাই মনে করিয়ে দিই। এত বছর তোমার সংসারে এসেছি, কখনো কোনো ভুল হয়েছে আমার? এই দেখো, আমি কখন বললাম যে তোমার ভুল হয়েছে? দেখলি তো রিতা, দেখলি, তোর জন্য এবার অশান্তি লেগে গেল। ওকে দোষ দিচ্ছ কেন,
তুমিই তো বললে তুমি কিছু মনে না করালে আমরা সব ভুলে যাই। এই রে, বিরাট অন্যায় হয়ে গেছে। আরে বাবা, আমি তা বলতে চাইনি। তুমি ছাড়া আমার সংসার এক ঘন্টা চলবে? হ্যাঁ, তুমি হলে আমার ঘরের লক্ষ্মী, অন্নপূর্ণা, স্বয়ং মা দুর্গা, আর বাকি সব 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 তোমায় কখন আমি এসব বলতে পারি? আমি পাগল নাকি? হ্যাঁ, এই আমি কান ধরছি। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। সত্যি বাবা, তুমি অভিনয় করলে কিন্তু অনেক নাম করতে পারতে। হ্যাঁ, এই যাই, এই কথাটা গ্রামে সবাই বলতো। বলো সুবল, তুই যদি একটু চেষ্টা করিস না, সিনেমা সিরিয়ালে চান্স পেয়ে যাবি। কি গো, তোমার এখন দেরি হচ্ছে না জমিতে যেতে? এই দেখো, কথা কথা আমার দেরি করে দিলে তো। ইস, আজ বড্ড দেরি হয়ে গেল জমিতে যেতে। আজকে অনেক দেরি হয়ে গেল। সুবল বিশ্বাসের স্ত্রী আর কন্যা নিয়ে শত দারিদ্রের মধ্যেও তাদের সুখের সংসার। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকার জন্য জীবনের সবটুকু চাহিদা হয়তো এরা মেটাতে পারে না, যদিও তার জন্য এদের মধ্যে কোনো অনুযোগ বা অভিযোগ ছিল না। কিন্তু এই সুখের সংসারে ঢুকে পড়ল তপন বিশ্বাসের বিষাক্ত নজর, আর তার ফলে ঠিক কি হয়েছিল আসুন দেখি। বলছি গুরু, আজকে রাতে কি মাল ওপারে যাবে? হ্যাঁ, আজকে যাবে না, বরার একটু টাইট আছে, দু তিন দিন চেপে যা। তা ওপারে রুবেল ভাই যে বললো যে আজকের মধ্যে মাল লাগবে, আরে সে আমি কথা বলে নেবো, কোন তোকে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে কি আজকে রাতে শেফালির কাছে? শেফালিকে আর পছন্দ হচ্ছে না, নতুন কোনো মাল দেখতে হবে। এলাকায় এরকম জিনিস তো আগে কখনো দেখিনি, আমার নজরে পড়েনি কেন? কি বলছো গুরু, এটা সুবলদার বউ গো, অঞ্জু বৌদি, তুমি দেখো না এর আগে। সুবল? মানে ভিখারি বাচ্চা লেবারটা? ওই ভিখারি ঘরে এমন বউ আমার নজরে পড়েনি কেন? নজরে পড়েও কোনো লাভ হতো না, সতী ঘরের সেক্রেটারি, কোনো কিছুতেই বাঁচতো না, বুঝলে? তুই তপন বিশ্বাসকে চ্যালেঞ্জ করছিস? আমার নজর যখন ওই মালের উপর একবার পড়েছে, তখন ওই মাল দৌড়ে দৌড়ে আমার পায়ে এসে লটল পটল থাকে, আমি বলে দিলাম। হঠাৎ করে আপনার সাথে আলাপ করতে আসলাম বলে কিছু মনে করলেন নাকি? ইমা, তা কেন, আপনার মতো মানুষ আমার সঙ্গে কথা বলছেন, এটাই তো আমার সৌভাগ্য। এরকম ভাবে বলছেন কেন? এত বছর হলো সুবলদা আপনাকে বিয়ে করেছে, অথচ আমি আপনার সঙ্গে কোনোদিন আলাপই করতে আসি। এ আমার ভুল, আমার প্রতিবেশীদের তো খোঁজ খবর আমাকেই নিতে হবে, তাই না? আপনার মতো মানুষ আমার সঙ্গে যেচে কথা বলছেন, এটাই যথেষ্ট, না হলে কোথায় আপনি আর কোথায় আমরা? যেখানে আপনি সেখানেই আমি। হ্যাঁ, এলাকার মধ্যে আমার একটু পয়সাটা বেশি, তা সে তো সুবলদা চাইলেও হতে পারে, শুধু একটু বুদ্ধি আর সাহসের প্রয়োজন, ওই দুটো থাকলে মানুষ কি না করতে পারে। সবার দ্বারা সব কিছু হয় না, আপনার দাদা খুবই সাদা সিধা সোজা সাপটা মানুষ, ওর দ্বারা চালাক হওয়া হবে না। চালাক না হলে হবে? সবাই তো এগিয়ে যাবে বৌদি, আপনারাই তো পিছিয়ে পড়বে। আর কি করা যাবে, আমার কপালে ওই লেখা আছে। যাকগে, দেরি হয়ে যাচ্ছে, আমাকে গিয়ে রান্না বসাতে হবে। আপনাকে পৌঁছে দিই? না না, এটা এতটুকু রাস্তা, আমি চলে যাব, আসি। হ্যাঁ, তা সুবলদাকে বলবেন, হ্যাঁ, যেটা আমি বললাম, যদি রাজি হয় তাহলে আখেরে আপনারই লাভ হবে। আচ্ছা, বলবো, আসছি।
তোমার কি মনে হয় বস, ও তোমার ট্র্যাপে পা দেবে? কেন দেবে না? গেল না, সুবলদা যেরকম মানুষ, মানে যেরকম পাড়ার লোক চেনে, সৎ মানুষ। টাকা বড় ভয়ঙ্কর জিনিস রে, ওরকম কত সৎকে অসৎ হতে দেখলাম চোখের সামনে। তবে আমি চাই না সুবল এই প্রস্তাবটাতে রাজি হোক। মানে কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই যদি সব বুঝে যেতিস তাহলে তুই তো আমার জায়গায় হতিস। আরে ও বস, গালি কর না, বল না কি ছক করছো। মেয়েদের প্রচুর লোভ হয়, সুবল যদি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তাহলে আমি ওর বউকে এই প্রস্তাবটা দেব। চোখের সামনে অত টাকা দেখলে ওর মতন 50টা মহিলা আমার কাছে দৌড়ে দৌড়ে আসবে, বুঝলি? গুরু তোর জবাব নেই। আমরা তো সেই তুলনায় ওকে কিছুই দিতে পারি না। ও মুখ ফুটে কিছু বলে না, কিন্তু আমি তো মা, মুখ দেখলেই বুঝি। কি করবো বলো, আমি যা আয় করি তাতে কোনো মতে সংসার চালিয়ে হাতে কিছু থাকে না, চাহিদা মেটাবো কি করে? আচ্ছা তুমি যা কাজ করো তার পাশাপাশি অন্য কোনো কাজ করলে হয় না? আমি তো করতে চাই অঞ্জু, কি করি বলো তো? ওই দিন মজুরের কাজ ছাড়া আমি তো কিছু কাজ জানি না। জানো আজকে ওই বড় বাড়ির তপনদা, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। কোন তপন? ল্যাংড়া তপন? ছি ছি, মানুষের সম্বন্ধে এভাবে কথা বলে নাকি? ঠিক আছে ঠিক আছে, বলো কি বললো। বলছিল তুমি যদি চাও তাহলে ওর সঙ্গে কাজ করতে পারো। আমিও ওর সাথে কাজ করব? এই কথা তুমি ভাবলে কি করে? ওর পয়সা থাকতে পারে কিন্তু পাড়ার লোকের কাছে ওর কোনো সম্মান আছে? একটা চোরা কারবারির কাছে আমি নিজের মাথা বেচতে পারবো না, না খেতে পেয়ে মরে গেলেও পারবো না। আর ভবিষ্যতে তুমি কখনো আমাকে এই ধরনের কথা বলবে না। আমি ঠিক সেভাবে তোমাকে বলতে চাইনি। দেখো অঞ্জু, আমি যা ইনকাম করি তাতে তোমার সংসার চালাতে খুব অসুবিধা হয়, কিন্তু দেখো পাড়ার লোকে তোমাকে ভালোবাসে, সম্মান করে, তাই আমি কোনো প্রলোভনেই সেটা নষ্ট হতে দিতে পারি না। আমার শরীরে প্রতিটা রক্ত বিন্দু বেঁচে আমি তোমাদের ভালো রাখার চেষ্টা করব, কিন্তু ওই কাজ আমি করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমি কখন আর তোমাকে এসব কথা বলবো না। আজ রাত 8টায় সব মাল পাচার হয়ে যাবে, পুরো টিম নিয়ে বর্ডারে পৌঁছে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরো সেটিং হয়ে গেছে, সব মাল আজ এপার থেকে ওপারে যাবে। ঠিক আছে একদম। তোরা এখন যা, সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করিস। আমার ছাম্বাক চাল্লো আসছে রে আগুরু, তাহলে আমি এখন যাই। হ্যাঁ না, আশেপাশে থাক, মালটা চলে গেলে তারপর আসি। যা যা যা। ঠিক আছে। কি ব্যাপার বোধে, কোথায় চললে? ছাগলটা মাঠে বাঁধা আছে, ওটা টানতে। ও আচ্ছা আচ্ছা, সুবলদাকে বলেছিলেন যেটা আমি বললাম? বলেছিলাম কিন্তু রাজি হলো না। আপনি তো চেনেন ওকে, কেমন মানুষ। এই তো সমস্যা বৌদি, ভালো মানুষ দিয়ে কি আর সংসার চলে? আচ্ছা যদি একটু এদিক ওদিক করলে একটু লাভ হয় তাহলে কে না করতে চায় বলুন? সে তো ঠিকই বলেছে, কিন্তু ওর দ্বারা এসব হবে না। আপনার দ্বারা সম্ভব? মানে কি বলছেন? দেখুন আপনার মতো অনেক মেয়ে মানুষ আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত, কোনো রিস্ক নেই। ওই শাড়ির কোচরে দু একটা সোনার বিস্কুট এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে, কয়েক ঘন্টার কাজ,
টাকাও ভালো, জানাজানিও হবে না, কি বলে? মাফ করবেন, আমি এতটা নিচে ভাবতে পারব না। টাকার দরকার আমার আছে, কিন্তু সেটা মনুষ্যত্ব বেতন। যে কথাটা আমাকে বললেন সেটা নিজের বউকে বলতে পারতেন। আশা করি ভবিষ্যতে এই ব্যাপারে আর কিছু বলবেন না। চলি। মাফ করবেন, আমি এতটা নিচে নামতে পারব না। টাকার দরকার আমার আছে, কিন্তু সেটা মনুষ্যত্ব বেঁচে না। যে কথাটা আমাকে বলে সেটা নিজের বউকে বলতে পারতেন। আশা করি ভবিষ্যতে এই ব্যাপারে আর কিছু বলবেন। একদম ছেনানি করবে না, আমি বলেছি আমার কাছে আসতে। তুমি এমন করছো কেন? আমি কি এমন করেছি যে তুমি এমন করছো? আমার ইচ্ছে মতো সব হবে, আমার ইচ্ছে নেই আমার কাছে আসবি না। যখন আমার ইচ্ছা হবে কাউকে কাছে টানতে, তখন শালা কারোর ক্ষমতা হবে না আমার কাছ থেকে কেড়ে নেবা। এই কি হয়েছে দেশে বলি? আমার আবার কি হয়েছে? তোর বসকে জিজ্ঞাসা কর। ও বুঝলি বস, মাথা গরম করছো কেন? মাথা গরম করবো না, ঠান্ডা রাখবো, সেটা আমি ঠিক করবো। শালা আমার মুখের উপর না বলা, তো বড় সাহস! এই তুমি ওই ঘটনাটা এখনো মনে রেখেছো? আরে ছাড়ো না, ওরকম মেয়ে হাজারটা পাবে। হাজারটা নয়, ওই একটাকে আমার চাই, যে কোনো মূল্যে যে কোনো উপায়, তার জন্য যা করো আমি তাই করবো। আমার নাম তপন বিশ্বাস, এলাকায় এক ঘাটে বাঘে গরুতে জল খায় আমার নামে, আর আমার মুখের উপর না। না 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 না, এ আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। অর্থ আর ক্ষমতা তপন বিশ্বাসের চোখে এক রঙিন চশমার মতো লেগেছিল। অঞ্জুর মতন একজন গরিব দিন মজুরের বউ যে তার মুখের উপর না করতে পারে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। যে কোনোভাবেই হোক অঞ্জুকে পেতে সে মরিয়া হয়ে উঠল। অর্থের লোভ দেখিয়ে যখন কোনো লাভ হলো না, তখন ঠিক কোন পথ অবলম্বন করলো তপন বিশ্বাস? দেখুন, কি ব্যাপার বৌদি, সেদিনের পর থেকে আর দেখছি না। সেদিন কি আমার কথায় আমার উপর রাগ করেছো তুমি? না কেন, আপনি তো আমাদের ভালোর জন্যই বলেছিলেন, আমি বরং আপনার সাথে খারাপভাবে কথা বলে ফেলেছি। না না, তুমি আর কি খারাপভাবে কথা বলেছো আমার সঙ্গে? এর থেকে বেশি খারাপভাবে আমার আত্মীয়রা, আমার বাড়ির লোকেরা আমার সঙ্গে কথা বলে। না না, বাড়ির লোক সম্বন্ধে এসব কথা বলা ঠিক না। সেটাই, সে তো কোনো কিছুই ঠিক না আমার সাথে। আসলে আমি তো আমার মনের কথা খুলে বলতে পারি না, এলাকায় কেউ আমাকে বন্ধু বলেও মনে করে না, সবাই আমার ওপরটা দেখে, আমার অর্থ দেখে, কিন্তু ভেতরে ভেতরে আমি যে কতটা জ্বলছি, কি মানসিক যন্ত্রণায় আছি, সে শুধু আমিই জানি। আচ্ছা, আপনি যদি আপনার মনের কথা খুলে না বলেন, তাহলে মানুষ বুঝবে কি করে আপনার মনের কষ্ট? আমি তো বলতেই চাই, কিন্তু তোমার মতো এত সহজভাবে তো কেউ আমার সঙ্গে কথা বলে না, সবাই আমাকে ভয় পায়, হিংসে করে। সত্যি তোমার সাথে যেভাবে কথা বলছি, এরকমভাবে কতদিন কথা বলিনি কোনো মানুষের সাথে। এ আপনি বাড়িয়ে বলছেন, আপনার মতো ভালো মানুষকে কেউ ভয় পাবে, কেউ হিংসে করবে না? তুমি জানো না বৌদি, এই পৃথিবীটা বড় কঠিন। আচ্ছা,
আমার একটা অনুরোধ রাখবে? বলুন না। তোমার সঙ্গে কথা বলে নিজেকে বেশ হালকা লাগে, মাঝে মাঝে আমার সাথে গল্প করবে? হিমা, হিয়ার এমন কি, নিশ্চয়ই কথা বলবো। আমরা এক পাড়ার লোক, একে অপরের সঙ্গে কথা বলবো না, তা হয় নাকি? বাহ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো, সত্যি আজ আমি অনেক ভরসা পেলাম। অন্তত একজন কাউকে পেলাম যার সঙ্গে কথা বলে নিজেকে হালকা করতে পারবো। হাই বুঝি, একদমই তাই। নিজের কার্যসিদ্ধির জন্য তপন বিশ্বাস ঠান্ডা মাথায় ছককষে অঞ্জুর সাথে ভাব জমাতে থাকে। অঞ্জুকে বুঝতে দেয় না আসল উদ্দেশ্যের কথা, আর অঞ্জুও সরল মনে আস্তে আস্তে তপনের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে নিজের অজান্তেই। আচ্ছা, তুমি তো আমার থেকে বয়সে ছোট, আমি যদি তোমাকে বদিনা বলে নাম ধরে ডাকি তো কিছু মনে করবে? কি মনে করব, ডাকবেন নাম ধরে। আর একটা কথা, তুমি যদি আপনি না বলে তুমি বলো আজ থেকে? না, ওটা বলতে আমার একটু সময় লাগবে। ঠিক আছে, সময় নাও, অপেক্ষা করব। এতদিন অপেক্ষা করে যখন তোমার মতন একজন কথা বলার মানুষ পেলাম, তখন না তুমি শোনার জন্য আরো কিছুদিন অপেক্ষা করব। আপনার সঙ্গে কথা বললে মনে হয় আপনার অনেক দুঃখ যা আপনি মনের মধ্যে লুকিয়ে রেখেছেন সবই তো আছে আপনার, তাহলে কিসের এত কষ্ট? ঠিকই বলেছ, টাকা কড়ি বাড়ি গাড়ি সম্মান সবই আছে আমার। সামনে হয়তো সবাই আমাকে ভয় করে, কিন্তু পিছনে সবাই আমাকে ল্যাংড়া তপন বলে ডাকে, আমার মৃত্যু কামনা করে। আমার বউ আমাকে ভালোবাসে না, সবসময় কেমন যেন একটা করুণার চোখে তাকায়। আমি যেন সবার কাছে একটা ঘৃণার পাত্র, করুণার পাত্র। না না, এসব আপনি কি বলছেন? আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করবে, কেউ করুণা করবে, এ আমার বিশ্বাস হয় না। আসলে তুমি মানুষটা তো ভালো, তাই তুমি এই কথা বলছো। তুমি যেমন সুন্দর, তোমার মনটাও তেমন সুন্দর, আর এই পৃথিবীটাকেও তুমি তেমনই সুন্দর দেখো। হে, আপনি বাড়িয়ে বলছেন, আমি মোটেই অত সুন্দর না। সে তো আমি বুঝি তুমি কতটা সুন্দর। তোমার সঙ্গে যেদিন আমার কথা হয় সেদিন সারাটা দিন আমার ভীষণ ভালো লাগে, আর যেদিন কথা হয় না সেদিন আমার কিচ্ছু ভালো লাগে না। আমি কোনোদিন কাউকে হিংসা করিনি, কিন্তু আজ আমার সুবলদার ওপর খুব হিংসে হয় শুধু তোমার জন্য। ইস, আমি যদি তোমার দেখা পেতাম আগে। কি করতেন আগে দেখা পেলে? আমি তোমাকে আমার হৃদয়ের রানী করে রাখতাম, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতাম না, আমার সমস্ত সুখ আমি তোমার পায়ের কাছে ঢেলে দিতাম, তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম। আপনি বড্ড বাড়িয়ে বলেন। একটু বাড়িয়ে বলছি না, এই তোমাকে ছুঁয়ে বলছি। আমি চলি, হ্যাঁ বড্ড দেরি হয়ে গেছে। অঞ্জু, অঞ্জু, তুমি যেমন সুন্দর তোমার মনটাও তেমন সুন্দর। তোমার সঙ্গে যেদিন আমার কথা হয় সেদিন সারাটা দিন আমার ভীষণ ভালো লাগে, আর যেদিন কথা হয় না সেদিন আমার কিচ্ছু ভালো লাগে না। আমি কোনোদিন কাউকে হিংসা করিনি, কিন্তু আজ আমার সুবলদার ওপর খুব হিংসা হয় শুধু তোমার জন্য। ইস, আমি যদি তোমার দেখা পেতাম আগে। আমি তোমাকে আমার হৃদয়ের রানী করে রাখতাম, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতাম না, আমার সমস্ত সুখ
আমি তোমার পায়ের কাছে ঢেলে দিতাম, তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম। এই তোমাকে ছুঁয়ে বলছি, এক গ্লাস জল দাও তো। সকালে তোমায় বললাম গরুটাকে মাঠ থেকে নিয়ে এসো, তুমি ভুলে গেছো। ভাগ্য বলে আমি ওদিক দিয়ে আসছিলাম, না হলে এতক্ষণে হয়তো। অঞ্জু, এই অঞ্জু, তুমি কখন এলে? তুমি কি জেগে জেগে ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ, আমি এসে যে এতক্ষণ কথা বললাম তুমি কিছুই শোনোনি। না, ঠিক খেয়াল করিনি, আসলে অন্য একটা চিন্তা করছিলাম। কি কি চিন্তা করছিলে? ও বাদ দাও, যাক গে, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। আচ্ছা অঞ্জু, আমি কি কোনোদিন কোনো মানুষের ভালোবাসা পাবো না? সারাটা জীবন ভালোবাসার কাঙাল হয়ে থাকবো? এমন তা কেন, আপনি নিশ্চয়ই আপনার প্রাপ্য ভালোবাসাটা পাবেন। ভগবান কারো প্রাপ্য থেকে কখনো কাউকে বঞ্চিত করেন। আমি নিশ্চিত আপনি খুব শিগগিরই আপনার প্রাপ্য ভালোবাসা পেয়ে যাবেন। কিন্তু কিভাবে? আমার বউ আমাকে ভালোবাসে না, সে শুধু বোঝে অর্থ। বিশ্বাস করো, বিগত 7 বছর ধরে আমি আর ও আলাদা আলাদা থাকি। ওর থেকে সবাই ভাবে আমি কত সুখী, কিন্তু আমি তো জানি আমি কি কি মানসিক যন্ত্রণায় ভুগছি। এভাবে কষ্ট পাবেন না, আমার উপর বিশ্বাস রাখুন, খুব শিগগিরই আপনার কষ্ট দূর হয়ে যাবে। আমি তো তোমার উপর বিশ্বাস রাখতে চাই সারা জীবনের জন্য। আমি তোমাকে খুব ভালোবাসি। এ আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? আমার স্বামী আছে, একটা মেয়ে আছে। আমি তো তোমার উপর সম্পূর্ণ অধিকার চাইনি, কিন্তু শুধু তোমার মনে একটু আশ্রয় চেয়েছি। তুমি আমাকে না বলো না, তাহলে আমি আর বাঁচবো না। জি জি, এসব কথা বলো না। তাহলে তুমি বলো, আমাকে তুমি ভালোবাসো? সোনার বিভিন্ন স্মাগলিং কাজের সঙ্গে যুক্ত এবং প্রচুর অর্থকড়ি পয়সা কড়ি সে করেছে। এবং এই যে সুভাষের স্ত্রীর প্রতি তার দুর্বলতা ছিল এবং তার সঙ্গে মাঝে মাঝে গল্প করতেও দেখা গেছে, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। সুবলদা, ও সুবলদা,
কি ব্যাপার রাস্তায় এভাবে ডাকাটা কি করছিস কেন? আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে বুঝি তোমার ইজ্জত যাবে? দেখ তুই যে ধরনের মেয়ে এলাকায় সেটা সবাই জানে, তাই রাস্তাঘাটে তুই এরকম ডাকাটা কি করলে ইজ্জত যাওয়াটাই স্বাভাবিক। আমি তো নয় পেটে জ্বালাই কাজ করি, আর তোমার বউ কিসে জ্বালাই কাজ করে? শেফালি মুখ সামনে কথা বল, মেরে তোর মুখ একবার ভেঙে দেবো। কার সম্বন্ধে তুই কি বলছিস জানিস? জানি জানি সব জানি, তাই তো বললাম বাড়ি গিয়ে নিজের বউকে একটু জিজ্ঞাসা করো, তপন বিশ্বাসের সাথে তার কিসের এত ঘোরাফেরা, তাহলে বুঝবে। এই কথা যদি সত্যি না হয় তাহলে? তাহলে মেরে মুখ ভেঙে দিও, আমি টু শব্দটি করব না। আমি তো নয় পেটে জ্বালাই কাজ করি, আর তোমার বউ কিসে জ্বালাই কাজ করে? বাড়ি গিয়ে নিজের বউকে একবার জিজ্ঞাসা করো, তপন বিশ্বাসের সাথে তার কিসের এত ঘোরাফেরা। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? তাতে কি তোমার খুব অসুবিধা হয়ে গেল? এভাবে কথা বলছো কেন? কারণ আমি বোধহয় তোমার অসুবিধার কারণ হয়ে গেছে। আমি জানি আমি তোমার কোনো চাহিদাই মেটাতে পারি না, কিন্তু কি করবো বলো, এর থেকে বেশি যে আমার ক্ষমতা নেই। আচ্ছা আচ্ছা আমি কি চেষ্টা করি না তোমাদের ভালো রাখার? বলো কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো। পরিষ্কার করে তো তুমি আমায় বলতে পারতে, তোমার আর আমাকে ভালো লাগছে না, এই সংসার করতে তোমার আর ইচ্ছে নেই, সংসার থেকে মন উঠে গেছে, এইসব কথাগুলো তো আমাকে বলতে পারতে। আমাকে আজকে আমাকে লোকের মুখ থেকে শুনতে হলো। কি শুনেছো তুমি? তুমি তপনের সাথে ঘুরে বেড়াও, ওর সাথে তোমার সম্পর্ক আছে, এই ঈশ্বর এই কথা শোনার আগে আমার মরণ গেল হলো না, আমাকে আর কত কষ্ট দেবে ঈশ্বর। এইসব শুনলে আমার মেয়েটা সমাজে মুখ দেখাবে কি করে, আমি আর ভাবতে পারছি না। দেখো অঞ্জু, তুমি তোমার ঘরের লক্ষ্মী, একটা ভুল করলে ভগবানও ক্ষমা করে দেয়, তো আমি তো মানুষ, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই, তোমাদের ছাড়া আমি মরে যাব, বাঁচবো না। আমি আর এই ভুল করবো না, আমার মাথায় শয়তানের ভর করেছিল, আমি জীবন থাকতে এই ভুল কোনোদিন করবো না। আমার পক্ষে এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব না। কি বাজে কথা বলছো, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কালকের পরে সব ঠিক হয়ে গেছে। মানে এসব কি বলছো তুমি? মানে যে অন্যায় আমি আমার স্বামীর সাথে করেছি তার দ্বিতীয়বার জীবন থাকতে করতে পারবো না, তাই আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ। আরে আরে সম্পর্ক শেষ বললে শেষ হয়ে যায় নাকি? আমি তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব, বড় বাড়ি করে দেব, টাকা গয়নায় মুড়িয়ে রাখবো, তুমি যা চাইবে তাই দেব। আমার স্বামীর কাছে আমি যা পাবো
তার কাছে তোমারই সম্পত্তি, অতি তুচ্ছ। আমি যা ভুল করেছি তার হয়তো ক্ষমা হয় না, কিন্তু আমি দ্বিতীয়বার এই অন্যায় করতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার সঙ্গে কোনো কথা বলার বা সম্পর্ক রাখার চেষ্টা করো না। আমি চললাম। অঞ্জু, 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 হ্যাঁ অঞ্জু, অঞ্জু, কি হয়েছে বস, এভাবে চিৎকার করছো কেন? শালা, ওই দু টাকার ভিখারির বাচ্চা সুবলের জন্য আমাকে ছেড়ে দেবে বলছে, এত বড় সাহস! আমার নাম তপন বিশ্বাস, এই এলাকায় কারোর ক্ষমতা নেই আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার, আর ওই দু টাকার মেয়ে ছেলে আমার মুখের উপর! এই অপমান আমি সহ্য করতে পারবো না, আমি ওই সুবলের পুরো ফ্যামিলিটা শেষ করে দেবো, মন প্রতিশোধ নেবো, পুরো এলাকা টের পাবে। অঞ্জুর এই সম্পর্ক ছেড়ে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারে না তপন। তার সবসময় মনে হয় সে যেন হেরে গেছে সুবলের কাছে, আর এই হার তপনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায় যেন বড় সড় আঘাত আনে, যার ফলে প্রতিশোধ স্পৃহা বাড়তে থাকে তপনের ভেতরে। সুযোগের অপেক্ষায় থাকে তপন, আর সেই সুযোগও চলে আসে। সুবলের বাড়ির ছাগল ঢুকে পড়ে তপনের ক্ষেতে, আর এই নিয়ে চরম অশান্তি লাগে তপন এবং সুবলের মেয়েদের মধ্যে। কিন্তু কি হয় তারপর দেখুন। এই যে তুমি শুনেছো কি বলেছে তোমার মেয়েকে ওই ভিখারি বাচ্চাগুলো? নাটক না করে পরিষ্কার করে বলো তো কি হয়েছে। নাটক আমি করছি? এই এলাকায় তোমার কোনো সম্মান নেই। ইস, কত বড় সাহস আমার মেয়েকে এত বড় কথা বলে। লাগাবো করো না, পরিষ্কার করে বলো কি হয়েছে। ওই সুবলের মেয়ে, সুবলের মেয়ে তোমার মেয়েকে যা নয় তাই বলেছে। বলে কিনা তুমি চোরা চালানকারী, আমরা নাকি অসভ্য, অশিক্ষিত ছোট লোক। এত বড় সাহস ওর মেয়ে, কি রে তোকে সত্যি কথা বলেছে তো? হ্যাঁ বাবা, সত্যি খুব খারাপ খারাপ কথা বলেছে। এত বড় সাহস ওর, বড্ড বার বেড়েছে, আজ এমন হেস্তনস্ত করব সারা জীবন মনে রাখবে। এই শালা সুবল, তোর এত বড় সাহস তোর মেয়েকে পাঠাস আমাকে অপমান করতে? কি জানা বলছিস তুই, আমি কেন এসব করবো? আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে এরকম শিক্ষা দিইনি যে কাউকে অপমানজনক কথা বলবে। বড় বড়াই করিস শিক্ষা তোর, হ্যাঁ এই শিক্ষা তোর বাড়ির বউকে পাঠাস অন্যের সঙ্গে ফস্টিং মিষ্টি করে পয়সা কামাতে। একদম মুখ সামনে কথা বলুন, এসব কি উল্টো পাল্টা বলছেন? শালা তুই পয়সার গরিবের বাচ্চা, মুখে বড় বড় কথা! এই তোর মেয়েকে ডাক, আজ তোর গলা টিপে আমি রক্ত বার করে দেবো। কি তোর এত বড় সাহস, তোর মেয়ের গলা থেকে রক্ত বার করবি? তোর খুব পয়সার গরম, ডাক Oh!
ওরাই শেষ দিন। চলুন চলুন, ওর বাড়া শেষ করো। চলুন 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 যেতাম। চলুন সুবলের এই মৃত্যু প্রতিবেশীরা কিছুতেই মেনে নিতে পারেনি। তপনের প্রতি দীর্ঘদিন ধরে যে রাগ জমে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল তা যেন এক লহমায় ফেটে বেরোয়। প্রতিবেশীরা তপনের বাড়িতে গিয়ে ভাঙচুর করে, তপনকে বের করে বেধড়ক মারধর করতে থাকে। হয়তো সাধারণ মানুষের হাতে মার খেয়ে একটা অঘটন ঘটতে পারত, কিন্তু পুলিশ ঠিক সময় পৌঁছে যায় এবং তপনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। ছাগল মানে ফসল খাওয়াকে কেন্দ্র করে একটা গণ্ডগোলের সূত্রপাত হয় এবং এই সুভাষকে প্রচণ্ডভাবে মারধর করে এবং এমনকি যে মরে যাওয়ার পরেও তার এলোপাথাড়িভাবে সে কাট দিয়ে তার মাথা মানে চৌচির করে দেয়, চার ভাগ হয়ে যায় মাথাটা। এক্ষেত্রে একজনকে যে অ্যারেস্ট করা হয়েছে তুফান নাম করে, সে বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে এবং চার্জশিট হয়ে গেছে। আমরা চাইবো যে ইমিডিয়েট কপি সাপ্লাই করে ওর যাতে বিচারটা দ্রুত শুরু করে দেওয়া যায়। টাকার অহংকারে মানুষ নিজেকে অনেক সময় সৃষ্টিকর্তা ভেবে ফেলে আর তার আশেপাশের মানুষদের ভাবে অতীব নগণ্য কিছু একটা, যার সাথে যা খুশি তাই করা যায়। তপনও তাই ভেবেছিল, কিন্তু তার পরিণতি ঠিক কী হয়েছিল দেখলেন তো? তাই বলছি, মানুষকে তার যোগ্য সম্মান দিতে শিখুন, ভালোবাসতে শিখুন। ঘৃণা করলে কিন্তু ঘৃণাই ফেরত আসবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে রবি রাত ঠিক 8:30 আর দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।